আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বর্ষা এলেই বড় বড় নদীগুলো হয়ে ওঠে সর্বগ্রাসী। ফসলের মাঠ, গ্রামীণ জনপদ, নগর সভ্যতা সবকিছুই বিলীন হয় নদী গর্ভে। বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ ডেল্টা, মূলত উজান থেকে নেমে আসা পলিমাটি দিয়েই গড়ে উঠেছে এই উর্বর ভূখণ্ড। এখন উজান থেকে পলি আসছে, এগুলো পতিত হচ্ছে রিভার বেডে। ব্যাপক সিল্টেশনের কারণে রিভার বেড অতিরিক্ত উঁচু হয়ে এবং ছোট নদীগুলো পলি পড়ে মরে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণেই নদীগুলো অবলিক চ্যানেল সৃষ্টি করছে, তীর চূর্ণ বিচূর্ণ করে নদী খুঁজে ফেরে নিজের চলার পথ। লোকে বলে আগুনে পুড়লে কিছু হলেও থাকে, কিন্তু নদীর ভাঙনে কিছুই থাকে না। প্রতি বছর নদীর ভাঙনে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে খুঁজে ফেরে একটু ঠিকানা। ইতিমধ্যেই পলি পড়ে আমাদের অনেক নদী মরে গেছে। ছোট ছোট নদীগুলো শীতকালে চৌচির হয়ে যায়, সেখানে চলে ফসলের চাষ। এভাবেই পলি পড়ে মরে যাচ্ছে একটির পর একটি নদী। এককালে নদী ছিল 1200, পরে 400, এখন সব মিলিয়ে 200 নদী খুঁজে পাওয়া দুষ্কর। বই পুস্তক দলিল দস্তাবেজে নদীর নাম পাওয়া গেলেও বাস্তবে নদীর অস্তিত্ব বিলীন হওয়ার পথে। পদ্মা যমুনার মতো নদীর তলদেশ ভরাট হয়ে শীতকালে শীর্ণ প্রবাহ অব্যাহত থাকে মাত্র। পদ্মায় চলে গরুর গাড়ি, দুরন্ত কিশোরের দল পদ্মার বুকে সাইকেল চালায়। এভাবেই প্রাকৃতিক ও ভূ রাজনৈতিক ষড়যন্ত্রে বাংলাদেশ মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। এই মহাদুর্যোগ মোকাবেলায় আমাদের নদীগুলোকে বাঁচাতে ড্রেজিং কার্যক্রমের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নদী বাঁচাতে ড্রেজিং করার লক্ষ্যে 8টি ড্রেজার ক্রয় করেছিলেন। তারপর দীর্ঘদিন আর ড্রেজার ক্রয় করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে ড্রেজার ক্রয়ের দিকে মনোনিবেশ করেন। লোকে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীকে ভালোবাসেন, ড্রেজিং করে নদীর বুকে প্রাণ ফিরিয়ে দিতে চান, আর সে কারণেই পানি উন্নয়ন বোর্ডের প্রতিরক্ষা কাজের সাথে তিনি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়ে দিয়েছেন, যেখানেই নদী ভাঙন রোধে প্রোটেক্টিভ ওয়ার্ক করা হবে সেখানেই শতকরা 50-60 ভাগ ড্রেজিং কম্পোনেন্ট রাখতে হবে। নদী বাঁচাতে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য দূরদর্শিতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2012 সালের 18 জানুয়ারি মানিকগঞ্জের আরিচায় দেশের সফল ড্রেজার উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের তৈরি করা অত্যাধুনিক বৃহদাকার ড্রেজার উদ্বোধন করেন। ড্রেজার উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী নদীকে বাঁচানোর কৌশল নিয়ে ফলপ্রসূ নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, আমরা এখন ড্রেজার বানাতেও সক্ষম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, নদী ড্রেজিং করে ভূমি উত্তোলন করা, পার বাঁধানো, সাথে সাথে বৃক্ষ রোপণ করে সবুজ বনায়ন সৃষ্টি করা, যাতে বন্যায় এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত কম হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে দেশের নদ নদী বাঁচাতে 2009 সালে কর্ণফুলী শিপবিল্ডার্স ড্রেজার উৎপাদন শুরু করে। ইতিমধ্যেই কর্ণফুলী শিপবিল্ডার্স অত্যাধুনিক বৃহদাকার ড্রেজার উৎপাদন করেছে, যা পানি উন্নয়ন বোর্ড ও BIWTA সাফল্যের সাথে ব্যবহার করছে। কর্ণফুলী শিপবিল্ডার্সের তৈরি 20টি বৃহদাকার ও অত্যাধুনিক ড্রেজারের ব্যবহারকারী প্রতিষ্ঠান BIWTA ও পানি উন্নয়ন বোর্ড অত্যন্ত সন্তুষ্ট হয়ে পত্র মারফত কর্ণফুলী শিপবিল্ডার্সের প্রশংসা করেছে। 7 জানুয়ারি 2017 নৌপরিবহন মন্ত্রণালয় আরেকটি সাফল্যের ধাপ অতিক্রম করে। এই দিন কর্ণফুলী নদীর তীরে কর্ণফুলী শিপবিল্ডার্স প্রাঙ্গণে আয়োজন করা হয় 10টি ড্রেজারের কিল্লেইং অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিরা হাতুড়ি পিটিয়ে কিল্লেইং অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন। কর্ণফুলী শিপবিল্ডার্সের বিশাল প্রাঙ্গণ জুড়ে তখন চলছে কর্মযজ্ঞ। জানা যায় কর্ণফুলী শিপবিল্ডার্স আগামী জুনের মধ্যেই 10টি ড্রেজার BIWTA কে হস্তান্তর করতে সক্ষম হবে। বাদবাকি ড্রেজারগুলো DPP মেয়াদের অনেক আগেই নির্মিত হবে। এ সময় সমাগত অতিথিরা কর্ণফুলী শিপবিল্ডার্সের বিশাল আয়তন, অবকাঠামো, যন্ত্রপাতি এবং সর্বোপরি নির্মাণ কৌশল ও ব্যস্ততা দেখে মুগ্ধ হয়ে যান। অনেকেই বলেন, এত বড় শিপইয়ার্ড পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বিশ্বের স্বনামধন্য ড্রেজার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যালিকট এবং ISC-র প্রতিনিধিরা মুগ্ধ বিস্ময়ে কর্ণফুলী শিপবিল্ডার্সের প্রশংসা করেন। কিল্লেইং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী মোহাম্মদ শাহজাহান খান MP, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন সচিব মোহাম্মদ আব্দুস সামাদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল M খালিদ ইকবাল এবং BIWTA-র চেয়ারম্যান কমোডর M মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী শিপবিল্ডার্সের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার M রশিদ। অনুষ্ঠানে BIWTA চেয়ারম্যান কমোডর M মোজাম্মেল হক তার বক্তৃতায় বলেন, নদ নদীগুলো খনন করার জন্য আমাদের দরকার ড্রেজার। সেই ড্রেজারগুলো রশিদ সাহেব বলেছেন যে আমাদের ড্রেজার কিন্তু ছিল না, আমাদের 7টা ড্রেজার ছিল, সেখান থেকে গত টার্মে আমরা 14টা বানিয়েছিলাম, তার অধিকাংশ বানানো হয়েছিল কর্ণফুলী শিপইয়ার্ডে। আমি কর্ণফুলী শিপইয়ার্ডকে ধন্যবাদ জানাই এবং এই সরকারের আমলে আমাদের একটা প্রকল্প আমরা যেটা হাতে নিয়েছিলাম 20 ড্রেজার নামে একটা প্রকল্প, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে অনুমোদন করেছিলেন 2047 কোটি টাকার একটা প্রকল্প। এটার মেয়াদ ছিল 3 বছর, 2019 সালের ডিসেম্বর পর্যন্ত, তার আজকে 2018 সাল শুরু হয়ে গেছে, আমাদের হাতে সময় আছে মাত্র 2 বছর। এর মধ্যে দুটো প্রকল্পের দুটো আমাদের প্যাকেজ 1 এবং 2 ইতিমধ্যেই আপনাদের এই শিপইয়ার্ডের একটা মূল শিপইয়ার্ড, একটা এই ড্রাইডক এবং ঢাকাতে একটা শিপইয়ার্ডের নির্মাণাধীন, সেখানে 30টা ইউনিট আমাদের কাজ হচ্ছে। আমরা আশা করছি এই বছরের জুনের ভিতরে ইনশাল্লাহ আমরা এই 10টা ড্রেজার এবং সহায়ক জলযান মোট 30টা ইউনিট আমরা ইনশাল্লাহ পেয়ে গেলে আমাদের সক্ষমতা বাড়বে। এই কাজগুলো সুষ্ঠু এবং সফলভাবে করার জন্য দুটো প্রতিষ্ঠানকে আমি আরেকবার ধন্যবাদ দিতে চাই। একটা হচ্ছে কর্ণফুলী শিপইয়ার্ডের সঙ্গে যারা কাজ করছেন বিদেশি প্রতিষ্ঠান, একটা হচ্ছে ISC যারা বর্তমানে যেটা 10টা ড্রেজার বানাচ্ছেন, এবং আজকে যেটা কিনলেই গেল তার জন্য অ্যালিকট এখানে সম্পৃক্ত হয়েছে। এই দুটো স্বনামধন্য বিদেশি কোম্পানিকে আমি কনগ্রাচুলেশন জানাই, ধন্যবাদ জানাই।
আমি আজকের অনুষ্ঠানে আমাকে দু কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য কর্ণফুলি শিপইয়ার্ডকে ধন্যবাদ জানাই, এবং আমি আশা করি এই প্রজেক্টটা সফলভাবে বাস্তবায়িত হোক এবং বাংলাদেশ সকল নদনদী আমাদের উদ্ধার হোক। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল তার বক্তৃতায় বলেন, আমি কর্ণফুলি শিপইয়ার্ডের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার রশিদ সাহেব সহ অন্যান্য সকল কর্মকর্তা এবং কর্মী এবং আমাদের শ্রমিক ভাইয়েরা যারা আছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বৃহৎ একটি সরকারি কার্যের জন্য ওনারা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে নিজেদেরকে সম্মানিত করতে পেরেছে। আমি আমাদের ইঞ্জিনিয়ার রশিদ সাহেবের সাথে কথা বলে শুনছিলাম যে 2009 থেকে উনি প্রথম ড্রেজার বানানো শুরু করেছে, অর্থাৎ এই সরকারের আমল থেকে। সেটাতেই বোঝা যায় যে আমাদের বর্তমান সরকার আমাদের যে লোকাল ডোমেস্টিক শিল্প যেটা আছে সেটাকে সংগঠন করার জন্যে কতটা আগ্রহ শো করছেন, প্রতিটি ক্ষেত্রে ইনসেন্টিভ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। এবং মাত্র এই 8 বছরের ব্যবধানে 2009 থেকে শুরু করে আজ আমার মনে হয় উনি অলরেডি 40টির উপর ড্রেজার অলরেডি নির্মাণ করে ফেলেছেন এবং নির্মাণাধীন রয়েছে। ইঞ্জিনিয়ার রশিদ সাহেবের মতো কর্মদক্ষ এবং যেভাবে উনি উদ্যোগ নিয়ে থাকেন, আমার বিশ্বাস অবশ্যই সমুদ্রে কোস্টাল বেল্টে আমাদের রাফ সিটে কাজ করার উপযোগী ড্রেজার উনি অবশ্যই ইনশাল্লাহ সামনে তৈরি করবেন। কর্ণফুলি শিপইয়ার্ডের জন্য আমাদের সবসময় সাপোর্ট থাকবে এবং আমাদের দোয়া থাকবে। আমরা আশা করব কর্ণফুলি শিপইয়ার্ড তার এই অবস্থা থেকে আরও উন্নতির চরম শিখরে পৌঁছাবেন এবং আমাদের ইঞ্জিনিয়ার রশিদ সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ শিপইয়ার্ড অনেক দূরে গিয়ে। নৌপরিবহন সচিব মোহাম্মদ আব্দুস সামাদ অনুষ্ঠানে তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, 25টি ড্রেজার সংগ্রহিত হয়েছে বিআইডব্লিউটির, আরও 20টি কর্ণফুলি শিপইয়ার্ড কাজ করছে, আমরা পেয়ে যাব, আরও আমরা সংগ্রহ করছি এবং অন্যান্য চিটাগাং পোর্ট, বাংলা পোর্ট তারাও সংগ্রহ করে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা নদীকে জীবন্ত করব, প্রত্যেকটা নদীকে আমরা খনন করতে চাচ্ছি যাতে নৌ পথটা চালু করা যায়। কর্ণফুলি শিপইয়ার্ড তাদেরকে ধন্যবাদ জানাবো, ইঞ্জিনিয়ার রশিদ সাহেবকে ধন্যবাদ জানাবো যে এই ড্রেজার বানানোর মতো একটা চ্যালেঞ্জিং কাজ তিনি দুঃসাহসের সাথে হাতে নিয়েছেন, অনেকেই নিতে পারেনি। এবং তার সাথে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের এই ড্রেজিং কাজগুলো যেন সুন্দরভাবে হয় তার জন্য আইএলসি হল্যান্ড, নেদারল্যান্ড এবং আমেরিকার এলিকট তাদেরকে উই মাস্ট কনগ্রাচুলেট এলিকট ফর সাপোর্টিং আস। ইটস এ ফ্রেন্ডশিপ বিটুইন এলিকট অ্যান্ড আইএলসি নেদারল্যান্ড, ইট ইজ এ ফ্রেন্ডশিপ বিটুইন বাংলাদেশ, ইউএসএ অ্যান্ড নেদারল্যান্ড। উই আর ওয়ার্কিং জয়েন্টলি ফর বিল্ডিং ড্রেজার। অনুষ্ঠানের প্রাণপুরুষ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বরাবরের মতোই প্রেরণাদায়ক বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু নদীকে ভালোবাসতেন, আর সে কারণেই তিনি বাংলাদেশের ঠিকানা খুঁজেছিলেন নদীতে। আমাদের স্লোগান শিখিয়েছিলেন, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার আগে জাতির পিতা বঙ্গবন্ধুর শাসন আমলে 7টি ড্রেজার সংগ্রহ করা হয়েছিল। এই 7টি ড্রেজারের পরে অনেক সরকার ক্ষমতায় এসেছে, কোনো সরকার একটা ড্রেজার সংগ্রহ করেনি, নদী খননের ব্যবস্থা করেনি। জয়ন্তী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে তার শাসন আমল 2009 থেকে আজকে 9 বছর আমরা পার করেছি। এই 9 বছরের মধ্যে এ পর্যন্ত আমরা এই কর্ণফুলি থেকে 11টা ড্রেজার নির্মাণ করেছি বিআইডব্লিউটির। আমাদের কাছে নদী খননের জন্য যত ড্রেজার থাকার কথা ছিল তত ড্রেজার নেই। পদ্মা মেঘনা যমুনা পারে পারে যাদের ছড়িয়েছিল ঠিকানা তাদের খুঁজে পাবো না, করটিয়াটাই রূপসার বুকে বসে যারা গাইত জারি সারি ভাটিয়ালি তাদের খুঁজে পাবো না। কিন্তু আমাদের সেই নদী উদ্ধার করতে হলে আজকে যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থাগুলোর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো কর্ণফুলি শিপইয়ার্ড যারা আজকে শুধু আমাদের দেশে নয় দেখলাম বাইরেরও অনেক ড্রেজার নির্মাণ করছে, এই সক্ষমতা অর্জন করেছে কর্ণফুলি। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, আপনাদের সক্ষমতা বৃদ্ধি করেছেন যেমন এটাকে রক্ষা করতে হবে, কারণ অনেকেই সক্ষমতা অর্জন করে কিন্তু রক্ষা করতে পারে না, তার দৃষ্টান্ত অনেক আছে, আমি আর সে নাম বলতে চাই না। শুধু এইটুকু বলবো যে আপনি এই কোম্পানির আপনার এই শিপইয়ার্ডের মর্যাদাকে রক্ষা করার জন্য
যা করা দরকার সেভাবেই চলবেন। বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, শিপিং কর্পোরেশন সহ এই সকল প্রতিষ্ঠানগুলোতে আমরা অনেক জাহাজ নির্মাণ করব। মাত্র কয়েকদিন পরেই আমরা আশা করছি এক থেকে পাশ হয়ে যাবে 35টি জাহাজ নির্মাণ করব বিআইডব্লিউটিসিতে। এই 35টি জাহাজ নির্মাণের শিপইয়ার্ড কোথায়? এই শিপইয়ার্ডগুলোর যে পরিস্থিতি এখন জোরে হয়েছে, আমাদের সময়ের মধ্যে শিডিউল টাইমের মধ্যে যে জাহাজগুলো যারা দিতে পারে না তাদেরকে আমি এখন ভয় পাই, তাদের কোনো ওয়ার করে না, কারণ তাও তো আমাদের জাহাজ দিতে পারছে না। একমাত্র কর্ণফুলি এ পর্যন্ত সময়ের আগেই তারা আমাদের জাহাজ আমাদের হাতে পৌঁছে দিচ্ছে। আমি আশা করি কর্ণফুলি আগামী তো যে জাহাজগুলো এখানে নির্মিত হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি আগের যে 10টি ভেজার নির্মাণ হচ্ছে তা প্রায় 3-4 মাস আগেই তারা সরবরাহ করবে আমাদের হাতে। এই এটা যদি করেন আমি একটা অনুষ্ঠান করে আপনাদেরকে আরেকবার বিশাল করে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নে গড়া বহুল আলোচিত মংলা ঘোষিয়াখালী চ্যানেল প্রকল্পে পানির প্রবাহ ঘটানো ছিল একেবারেই চ্যালেঞ্জিং। চ্যানেলটি একেবারেই মরে গিয়েছিল। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির নির্দেশনা ও তদারকিতে বিআইডব্লিউটি এর বর্তমান চেয়ারম্যান এবং প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমে সেই মৃতপ্রায় চ্যানেলে প্রাণ ফিরে আসে। প্রকৃতির বিরুদ্ধে এখানে যুদ্ধ করতে হয়েছে, আর এই যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কর্ণফুলি শিপ বিল্ডার্সের 8টি বৃহদাকার অত্যাধুনিক ড্রেজার। এখন মংলা ঘোষিয়াখালী চ্যানেলে 12 ফুট ড্রাফটের নৌযান চলে। এখানে উল্লেখ করা যেতে পারে যে আমাদের গর্বের ধন সুন্দরবন বাঁচাতে শ্যালা নদী দিয়ে নৌ চলাচল বন্ধ করে মংলা ঘোষিয়াখালী চ্যানেলের বিকল্প পথ ব্যবহার করা হচ্ছে। ভারত বাংলাদেশ নৌ প্রোটোকলের অংশ মংলা ঘোষিয়াখালী চ্যানেল ব্যবহার করায় পথের দূরত্ব কমেছে 86 কিলোমিটার। প্রতি মাসে জ্বালানি সাশ্রয় হচ্ছে 2 কোটি টাকা, যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। এই সাফল্যের প্রধান উন্নয়ন অংশীদার কর্ণফুলি শিপ বিল্ডার্স। এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে যে বিশ্বের যে কয়েকটি নামি দামি কোম্পানি ড্রেজার উৎপাদন করে সাফল্য অর্জন করেছে, কর্ণফুলি শিপ বিল্ডার্স তাদের অন্যতম। এশিয়া মহাদেশের মধ্যে কর্ণফুলি শিপ বিল্ডার্সই সফল ড্রেজার উৎপাদনকারী প্রতিষ্ঠান। গড়াই নদীর ড্রেজিং কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে 26 ইঞ্চি মাপের সাকশন কাটার ড্রেজার। পানি উন্নয়ন বোর্ডকে এই দানবাকৃতির আধুনিক ড্রেজারগুলো সরবরাহ করেছিল দেশের খ্যাতনামা ড্রেজার উৎপাদন ও সরবরাহকারী কোম্পানি কর্ণফুলি শিপ বিল্ডার্স। এই ড্রেজারগুলো পাউবোর্ড ড্রেজার বহরকে সমৃদ্ধ করেছে। তবে ড্রেজার পরিচালনার জন্যে পাউবোর্ড প্রয়োজনীয় ড্রেজার মাস্টার, ড্রেজার ড্রাইভার, লিবারম্যান এবং অন্যান্য প্রশিক্ষিত জনবল না থাকায় এই আধুনিক ড্রেজারগুলো পরিচালনা করা মাঝে মাঝে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা দূরীকরণে পাউবো প্রশিক্ষিত জনবল নিয়োগ করে সমস্যা মোকাবেলায় উদ্যোগ গ্রহণ করতে পারে। সম্প্রতি কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেড পানি উন্নয়ন বোর্ডকে 3টি 26 ইঞ্চি সাকশন কাটার ড্রেজার হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ড্রেজারগুলো গ্রহণ করেন তৎকালীন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান তার বক্তব্যে বলেন, নদী যে একটা সম্পদ হতে পারে, নদী যে এই কর্ণফুলী নদী ঐতিহ্যবাহী নদীকে কেন্দ্র করে যে একটা বন্দর নগরী করেছে এবং এখানে যে একটা ব্যক্তিগত উদ্যোগে আপনারা শুনেছেন রশিদ সাহেবের কাছে যে 1994 থেকে তিনি ব্যক্তিগত উদ্যোগে জাপান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে এভাবে নিজের উদ্যোগে কার্যক্রম শুরু করেছেন এবং এই পর্যন্ত 700 জাহাজ ক্রিয়া করে 200 নতুন করে তৈরি করেছেন, ড্রেজার সাপ্লাই দিচ্ছেন। আমি মনে করি বাংলাদেশ যে ব্যক্তি খাতে শিপ বিল্ডিং এ সত্যিকার ভাবে অগ্রগামী, এই বিষয়টা আজকে এই অনুষ্ঠানে এসে আমার
চোখে দেখার সৌভাগ্য হলো। এই জন্য আমি রশিদ সাহেবকে এবং একই সাথে সাথে আমার মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী অন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা অনেকে খেয়াল করেছেন আমার মন্ত্রণালয়ের অনেক অফিসার, ওয়াটার বোর্ডের অনেক অফিসার তারা এখানে এসছেন, এবং আজকের অনুষ্ঠানে মনে হয়েছে যে আমরা একটা উইন উইন একটা ভালো অনুষ্ঠানে যোগদান করেছি। রশিদ সাহেবের সাথে কথা প্রসঙ্গে আমি জেনেছি যে তিনি শুধু এইটাই না, তিনি প্রায় বলতেছে আমাকে 6-7টা স্কুল করেছে, মহিলা মাদ্রাসা করেছে, মাদ্রাসাতে ইংরেজি মিডিয়ামে শিক্ষা দিচ্ছে। এই যে এই কনসেপ্ট গুলো আমরা হয়তো ভিতরে ভিতরে লালন করেছি, কিন্তু উনি নিজে এই উদ্যোগী নিয়ে এই কাজগুলো করছেন, এবং আমি দেখেছি উনি খুবই প্রচার বিমুখ, এবং আমি ওনার কাছে জিজ্ঞাসা করলে উনি ভিতরে ভিতরে যে এত কিছু করে ফেলেছেন এই বিষয়টা আমি কোনোভাবেই জানতে পারতাম না। আমি চাই যে এরকম ওনার মতো যদি বাংলাদেশে যদি 500 এন্টারপ্রেনিয়র আমরা তৈরি করতে পারি, তৈরি করার পরিবেশ তৈরি করতে পারি আজ সরকারি কর্মকর্তা হিসেবে, তাহলে বাংলাদেশ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে হবে না। কর্ণফুলী শিপ বিল্ডার্সের 3টি ড্রেজার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক। তিনি তার বক্তৃতায় বলেন, আজকে একটা সাকসেস স্টোরি অর্থাৎ একটা সফলতার উন্মোচন দেখলাম এখানে। যারা নিরলস কাজ করে যাচ্ছেন প্রাইভেট সেক্টরে, এই কর্ণফুলি শিপইয়ার্ডের মতো অ্যাচিভমেন্ট করে যাচ্ছেন একটার পরে একটা, তারাও এই কৃতিত্বের দাবিদার। আমি এই কৃতিত্বের অংশীদার হিসাবে জনাব ইঞ্জিনিয়ার রশিদ সাহেবকে একজন অন্যতম দাবিদার বলে আমি মনে করি। তিনি আজকে এশিয়া আমি বলবো সর্বশ্রেষ্ঠ ড্রেজার নির্মাতা হিসাবে দাবি করতে পারেন, কারণ আরো যে একটা দেশ ড্রেজার বানায় কিন্তু সেই ড্রেজার গুলি এত উৎকর্ষতা লাভ করতে পারেনি বলে আমরা জানি, এবং আজকে তার মতোই আমরা স্বপ্ন দেখছি এবং বিশ্বাস করতে শুরু করেছি, আত্মবিশ্বাসের সাথে শুরু করেছি যে নদী মাতৃক বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের নদীগুলিকে পুনরুদ্ধার করতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর এই চিন্তা থেকে ড্রেজার কিনে ড্রেজার তো ব্যয়বহুল ইকুইপমেন্ট, ড্রেজিং করা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য একটা অপারেশন। তিনি সমস্ত বাংলাদেশের প্রধান প্রধান নদীর গুলিকে ড্রেজিং করার মহাকাশ পরিকল্পনা নিয়েছেন, সেই সাথে যে শত শত ড্রেজারের প্রয়োজন হবে সেটার জন্য তিনি বিদেশের দিকে দৌড়ান নাই অতীতের মতো। তিনি বাংলাদেশের নির্মাতাদেরকেই এখানে উনি টেনে এনেছেন এবং বাংলাদেশের নির্মাতাদেরকেই এই ড্রেজার নির্মাণের চ্যালেঞ্জিং কাজটা দিয়েছেন। রশিদ সাহেব বলেছেন তিনি ড্রেজার আগে ভালো করে দেখেননি, জীবনও বানাননি, ড্রেজার কি করে বানাতে জানেনও না, কিন্তু আজকে তিনি ড্রেজারের সফল নির্মাতা, তিনি জানেন কি করে ড্রেজার বানাতে হয় এবং ভবিষ্যতে বাংলাদেশের চাহিদায় উনি আরো ড্রেজার বানাবেন। আমি বিশ্বাস করি এক সময়ে এশিয়া তথা সারা বিশ্বের অন্যান্য দেশে যাদের ড্রেজার প্রয়োজন হবে কর্ণফুলী শিপইয়ার্ড সেখানে সেই ড্রেজার সরবরাহ করার ক্ষমতা অর্জন করছে এবং করবে। তৎকালীন পানি সম্পদ মন্ত্রী এবং বর্তমান পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তার বক্তৃতায় বলেন, আজকে আমি মনে করি যে এটা একটা গর্বের অনুষ্ঠান বাংলাদেশে। আজকে 3টা 26 ইঞ্চি কোনো ছোট না, এগুলো কিন্তু বেশ বড়। 3টা 26 ইঞ্চি ড্রেজার আজকে তৈরি করেছেন আমাদের দেশের মানুষ, আমাদের দেশে একটি প্রতিষ্ঠান। তারা কিভাবে তাদের যাত্রা শুরু করেছিল সেটা আপনাদের সামনে বলেছে, সেটা আমি আবার বলতে চাই না, কিন্তু তারা আজকে এমন একটা জায়গায় এসছে আমি মনে করি পৃথিবীর যে কোনো দেশের সাথে তারা একই মানে ড্রেজার তৈরি করতে পারবে বলে আমি মনে করি। ইঞ্জিনিয়ার রশিদ সাহেবের কাছে এই কর্ণফুলী শিপইয়ার্ডের মালিক, তারা প্রথম কয়েকটা ড্রেজার এখান থেকে বানিয়ে প্রথম দিয়েছে, অবশ্য সেগুলো আইডব্লিউ টিএর জন্য দিয়েছে, কারণ তখন নাব্যতারও একটা সমস্যা, সেই ড্রেজিং শুরু হয় কিন্তু সম্পূর্ণভাবে তিনি শুরু করতে পারলেন না, কারণ একজন মানুষ যখন ক্ষমতা আসে আসার পর সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে সময় লাগে, সময় শেষ হয়ে যায়। আবার এই ড্রেজিংয়ের যে একটা ফোকাস করা হয়েছিল সেই ফোকাসটা বন্ধ হয়, মাননীয় প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় আসলেন তখন তিনি আবার ড্রেজিংয়ের কাজটার উপর জোর দিলেন, এবং এই আরও 5-6 বছরের মধ্যে আমরা দেখেছি আস্তে আস্তে নদীগুলোর যে ধারণ ক্ষমতা, পানির ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, অর্থাৎ সেখানে পলি জম, তাই তিনি একটা ক্র্যাশ প্রোগ্রাম নিলেন এবং সিদ্ধান্ত নিলেন যে এবার কেবল নাব্যতার জন্য নয়, আইডব্লিউটি এর জন্য নয়, এবার পানি উন্নয়ন বোর্ডের জন্য তিনি ড্রেজার ক্রয়ের সিদ্ধান্ত নিলেন, এবং সেই হিসাবে আমরা এখানে 5টা 26 ইঞ্চি 2টা 20 ইঞ্চি ড্রেজারের জন্য
কর্ণফুলীকে দেওয়া হলো, তার মধ্যে ছিল দুটা বিশ ইঞ্চি যেটা আগেই দেওয়া হয়েছে এবং পাঁচটা আপনার ২৬ ইঞ্চি লেজার। এই দুটা ২৬ ইঞ্চি লেজার আমরা আগে পেয়েছি, আজকে এই তিনটা লেজার আমরা পেলাম। আমাদের আজকের যে তিনটা লেজার, সেই তিনটা লেজারের মাধ্যমে আমাদের রেডিং ক্ষমতা প্রায় ৬০% বেড়ে গেল। ১৯৯৪ সালে কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠে কর্ণফুলী শিপ বিল্ডার্স। প্রাথমিকভাবে ৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠানটি গড়ে উঠলেও এখন এর পরিধি ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বমানের যন্ত্রপাতিতে সজ্জিত এবং দক্ষ কর্মী বাহিনীতে সমৃদ্ধ। বিগত সময়ে কর্ণফুলী শিপ বিল্ডার্স ৭৫০টি উন্নত মানের বিভিন্ন আকৃতির নৌযান তৈরি করেছে, মেরামত এবং পুনর্বাসন করেছে অনেক নৌযানের। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বিদেশে জাহাজ রপ্তানির সক্ষমতা অর্জন করেছে। বিশ্বের খ্যাতনামা জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান যে জাহাজ মেরামত করতে পারেনি, কর্ণফুলী শিপ বিল্ডার্স চ্যালেঞ্জ গ্রহণ করে তা মেরামত করেছে। এক্ষেত্রে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিপর্যস্ত এবং প্রায় ধ্বংসপ্রাপ্ত অয়েল ট্যাঙ্কার বাংলার সৌরভের কথা উল্লেখ করা যেতে পারে। বিশ্বের নামিদামি কোম্পানি জাহাজটি মেরামতে সাহস না দেখালেও শুধু দেশপ্রেমকে পুঁজি করে কর্ণফুলী শিপ বিল্ডার্স ঝুঁকি গ্রহণ করে এবং প্রকৌশলীদের পরিশ্রমে বাংলার সৌরভকে পুনরায় চলাচল উপযোগী করে তোলে। সে এক বিস্ময়কর বাস্তব গল্প, যে গল্পের কাহিনীকার সময়ের সাহসী প্রকৌশলী কর্ণফুলী শিপ বিল্ডার্সের কর্ণধার এম এ রশিদ। এ ব্যাপারে তিনি আমাদের সাথে কথা বলেন। মাত্র ৪.২০ লাখ টাকার বিনিময়ে তারা ২১ কোটি টাকা ইন্স্যুরেন্স দিয়ে দিল বিএসসিকে, শিপিং কর্পোরেশনকে। আর শিপিং কর্পোরেশন তখন এই জাহাজটা স্ক্র্যাপ হিসাবে মাত্র ৪.২০ লাখ টাকার বিনিময়ে জাহাজটা তাদের থেকে নিয়ে নিল। ডেনমার্ক জাহাজটা যা যেই ডকইয়ার্ড জাহাজটা তৈরি করেছে ওদের থেকে, ওদের ইয়ার্ডের একজন ভালো নেপাল আর্কিটেক্ট এক্সপার্ট আনলাম। আনার পরে ওনারা দুই পক্ষেই মতামত দিল যে এটা দুইটা টুকরা, দুই টুকরা করে জাহাজটা কর্ণফুলী নদীতে নিতে হবে। আমরা জাহাজটাকে নতুন করে বানাই নাই, এটা আগেরই জাহাজ। এটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন এটা বোঝার কোনো উপায় নেই, এবং এই জাহাজটা বছরে মিনিমাম ১০-১২ কোটি টাকা ইনকাম করবে। কর্ণফুলী শিপ বিল্ডার্স বাংলাদেশে টাগবোট নির্মাণ ও মেরামত করেছে। এই দুরূহ কাজটি সম্পন্ন করে প্রতিষ্ঠানটি তাদের কর্মকাণ্ডে নতুন মাইল ফলক স্থাপন করেছে, যা বাংলাদেশের জন্য এতদিন দুঃসাধ্য ছিল তাই সাধ্যে পরিণত করেছে কর্ণফুলী শিপ বিল্ডার্স। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যমায়ের দেশে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মৃতপ্রায় নদনদী পুনরুদ্ধার এবং নৌপথের নাব্যতার সুরক্ষা এই অভিযাত্রার অন্যতম অঙ্গ। নদী বাঁচিয়ে বাংলাদেশকে মরুকরণের হাত থেকে রক্ষা করা না গেলে আমাদের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সহজতর হবে না। সে লক্ষ্যেই দেশীয় ড্রেজারের বিকাশের গতিকে ত্বরান্বিত করতে সমন্বিত সহযোগিতা প্রয়োজন। কর্ণফুলী শিপ বিল্ডার্স অত্যাধুনিক ড্রেজার তৈরি করে বাংলাদেশের উন্নয়নের গতিধারায় যে নব দিগন্তের সূচনা করেছে, আশা করি তা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। এই প্রত্যাশায় আজকের মতো ইতি টানছি। আল্লাহ হাফেজ।